দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর হ্যাঁ শুনতে পাচ্ছি নিশা বেশ শান্তিকা বলো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং এর সঙ্গে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেরকমটা জানাচ্ছে যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া এবং কলকাতাতে সহ বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরই সঙ্গে যেখানে যেখানে বৃষ্টি হবে সেই সমস্ত জায়গাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সেই ঝোড়ো হওয়ার বেগ হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে শুক্রবার থেকে আরও একবার তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর অন্যদিকে বুধবার সকাল থেকে রোদের যে সেই অর্থে তাপ রয়েছে রোদের যে সেই অর্থে তেজ রয়েছে এমনটা কিন্তু বলা যাচ্ছে না বরং বুধবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ এবং যত বেলা গড়াবে দুপুরের পর থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর এবং দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে একাধিক জায়গায় এবং এর সঙ্গে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর আরো যেরকমটা জানাচ্ছে যে সম্ভবত তারা যেরকমটা মনে করছেন আটই মে মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং যে নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের হাত ধরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে তবে এই নিম্নচাপের যে বা যে ঘূর্ণাবর্তের কথা বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে সেই ঘূর্ণিঝড় সম্পর্কিত এখনও বিস্তারিত কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই ঘূর্ণিঝড়ের নাম ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে মোছা কিন্তু সেই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল কোথায় হবে বা এই রাজ্য বা সংলগ্ন রাজ্য উড়িষ্যা বা অন্য কোনো জায়গাগুলিতে এই ঘূর্ণিঝড়ের কতটা কী প্রভাব পড়বে এখনও পর্যন্ত কিন্তু বিস্তারিতভাবে বলা যাচ্ছে না তবে যেহেতু এই রাজ্য একাধিক ঘূর্ণিঝড় দেখেছে একাধিক ক্ষেত্রে অনেক বড় প্রভাব পড়েছে সেটা আমফান হোক কিংবা আইলা কিংবা ফনী যে ক্ষেত্রেই হোক না কেন এত ক্ষতি হয়েছে রাজ্যের সেই জায়গা থেকে আগাম সতর্কতা কিন্তু নিয়ে রাখা হচ্ছে ইতিমধ্যে একাধিক প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে অন্যদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে সুন্দরবন সংলগ্ন এলাকার ওপরে কারণ যে কোনো ঘূর্ণিঝড় এলে সাধারণত সেই সমস্ত জায়গাগুলিতে মারাত্মক রকমভাবে প্রভাব পড়ে সেই সমস্ত জায়গা মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু যে কোনো ঘূর্ণিঝড়ের একটা ভারী প্রভাব যদি এই রাজ্যে পড়ে তাহলে তারা কিন্তু আরও একবার আশ্রয়হীন হন সেই জায়গা থেকে আগাম সতর্কতা নিয়ে রাখা হচ্ছে এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে রোদের তাপ নেই আংশিক মেঘলা আকাশ সেটা কিন্তু দেখা যাচ্ছে একদিকে যেরকম গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি চলছে আবার অন্যদিকে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে তা নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তিত রয়েছেন সাধারণ মানুষ তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেরকমটা জানাচ্ছে যে এই মাসে কিন্তু তাপমাত্রা যদি সেই আবারও কিছুদিন আগের মতোই বাড়ে তাহলে তা আরও একবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যে নিশা বেশ ধন্যবাদ শান্তিকা